বাংলাদেশ ক্রিকেটেও যে ক্ষণে ক্ষণে রং পাল্টায় তা বলার অপেক্ষা রাখে না। এদেশের ক্রিকেটে যেমন একজন ক্রিকেটারকে খুব সহজে মাথায় তুলতে পারে, আবার খুব সহজেও মাটিতে ছুঁড়ে ফেলতেও পারে। আর আজ তেমনই একজন ক্রিকেটারের স্টোরি শোনাবো আপনাদের। আর গত ভিডিওতে আমরা এমন একটি স্টোরি শেয়ার করেছিলাম, তাই যারা এখনও সেই ভিডিওটি দেখেননি, এই ভিডিও শেষে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর আজকে আমরা জানবো বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয় সম্পর্কে। এনামুলের জন্ম 1992 সালের 16 ডিসেম্বর খুলনার কুষ্টিয়ায়। বিজয় দিবসে তিনি জন্মগ্রহণ করায় তার বাবা মা তার নাম রেখেছেন বিজয়। তবে বর্তমানে তার বয়স 29 বছর আর উচ্চতা 5'9". বিজয়ের বাবার নাম জামিল হোসেন লিচু আর মায়ের নাম শাহনাজ পারভিন। তিন ভাইয়ের মাঝে দ্বিতীয় হলো বিজয়। প্রতিটি ছেলের মতোই ছোটবেলায় খেলাধুলা করতে বেশ পছন্দ করতেন বিজয়, আর সেসব খেলার মাঝে ক্রিকেটটাকে বেশি পছন্দ করতেন তিনি। একদিন হঠাৎ বিজয় দেখল যে তার এলাকায় বিকেএসপি ট্রায়াল চলছে, তা আগ্রহের বসে সেও ট্রায়াল দেয় এবং তাতে সে টিকেও যায়। আর তার ফলে সেই ট্রায়ালের কোচ তাকে বিকেএসপিতে ভর্তি হবার জন্য বললে বিজয় বাসায় এসে তার ইচ্ছার কথা জানালে তার পরিবার তাকে ভর্তি করিয়ে দেয় ক্লাস সিক্সে। আর তার সাথেই তখন বিকেএসপিতে ভর্তি হয়েছিল বাংলাদেশ দলের আরেক ওপেনার সৌম্য সরকার, এবং তখন থেকে একে অপরের রুমমেট ছিল টানা 6 বছর। আর একই সাথে তারা খুবই ভালো বন্ধু। এরপর বিকেএসপি টুর্নামেন্টে নিয়মিত পারফরমেন্স করার সুযোগ মিললে বড় পরিসরে গিয়ে খেলা। আর 2008 সালে ঢাকা ডিভিশনাল লিগে সর্বপ্রথম দেখা যায় এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে, এবং সেখানেও বেশি দিন বসে থাকতে হয়নি এই ব্যাটসম্যানকে। 2009 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলার সুযোগ হলো তার। ইংল্যান্ডে সেই সফরে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি, ফলে 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যান তিনি, এবং তার পরবর্তী আসর 2012 সালে বাংলাদেশের দলপতি হয়ে অস্ট্রেলিয়া যান বিজয়। আর তার দলে তখন ছিল মমিনুল, সোহান, সাব্বির, মোসাদ্দেক, লিটন, তাসকিন, রাহি, নাসুম, যারা কিনা এখন জাতীয় দলের হয়ে খেলছেন আর আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত। আর এই আসরে পুরো টুর্নামেন্ট জুড়ে তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সেবার জোড়া সেঞ্চুরির মুখ দেখেন বিজয়। সেই সাথে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের নামটিও ছিল এনামুল হক বিজয়ের, মানে 2012 সালে বৈশ্বিক একটি টুর্নামেন্টে বাংলাদেশের একজন হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, যা ছিল আসলে একটি গর্বের ব্যাপার। এরপর তার ডাক পড়ে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। 2012 সালের 30 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের সাথে মাত্র 19 বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। আর তার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে করে ফেলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম শতক। সেই সাথে তার অভিষেক সৃষ্টিও জিতে নেয় 3-2 ব্যবধানে। আর একই দলের সাথে 10 ডিসেম্বর টি-20 ক্রিকেটে অভিষেক হয় তার। আর সেই ম্যাচটি বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের টি-20তে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল সেটি। অন্যদিকে বিজয় টেস্ট ক্রিকেটে অভিষেক হয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 8 মার্চ 2013 সালে, আর সেই একই ম্যাচে অভিষেক হয়েছিল মমিনুল হকের। অবশ্যই যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন তারা হয়তো সেই ম্যাচটির কথা মনে রেখেছেন, কারণ এই সেই টেস্ট ম্যাচ যেখানে মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের প্রথম এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম যে কিনা ডাবল সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে, আর মোহাম্মদ আশরাফুল করেছিলেন 190 রান। অবশ্য বিজয় এই দিক দিয়ে খুবই ভাগ্যবান, কারণ তার অভিষেক সিরিজগুলোই ছিল দেশের ক্রিকেটের স্মরণীয় সিরিজ সমূহ। এরপর 2014 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শতক ও ভারতের সাথে 50 করে দলে ওপেনিংয়ে তার অবস্থান সেট করে নেন। তার পরের বছর বিশ্বকাপের দলের ডাক আসে বিজয়ের, এবং স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে কাঁধে গুরুতর আঘাত পান বিজয়, যার ফলে শুধু বিশ্বকাপই নয় বরং দল থেকেই বাদ পড়ে যান একেবারে। তারপর আরও কয়েকবার দলে ডাক পেয়েছেন, কিন্তু 2-1 ম্যাচ খেলিয়ে বাদ দিয়ে দিয়েছেন তা। আর তার বদলে খেলছে নাজমুল হোসেন শান্ত, যিনি রান পাচ্ছেন না বছরখানেক হলো। তাই প্রথমেই যেই লাইন বলেছিলাম তা বলেছিলাম এই মুহূর্তের জন্য। যাই হোক, এখন জানা যাক তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। বিজয় বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব ইচ্ছা পোষণ করেও পড়তে পারেননি, কারণ যেদিন তার অ্যাডমিশন টেস্ট ছিল সেদিন বিজয়ের ম্যাচ ছিল 2014 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে, যার ফলে ভর্তি পরীক্ষা দিতে পারেননি এবং পরবর্তীতে তিনি আমেরিকান ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর 2018 সালের 29 জুন বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইয়াসমিন ইরাকে, যিনি ইউল্যাব ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন। আর 2020 সালের 10 মে তাদের প্রথম সন্তান আলভিনা হক তোফার জন্ম হয়। এদিকে বিজয়ের একটি টোয়াটা CHR 2017 মডেলের গাড়ি আছে, যার দাম আনুমানিক 29 লাখ টাকা। এখন পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ 8-15 কোটি টাকা।
বিজয় আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন অবধি 59 ম্যাচে 1536 রান করেন, যেখানে 3টি শতক ও 4টি অর্ধশতক রয়েছে। আর বিশ্বের 12তম প্লেয়ার হিসেবে সবচেয়ে কম বয়সে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেন বিজয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিজয়ের 46 লাখ, ইনস্টাগ্রামে 4 লাখ এবং টুইটারে 1,60,000 ফলোয়ার রয়েছে তার। আর এই ছিল এনামুল হক বিজয় সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।